নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল গার্ডেনার্স গাইডার্সে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা একটি ফল গাছ নিয়ে আলোচনা করব। এমনই একটি ফল এটা, যেটা মোরব্বা হয়তো আমরা অনেকেই খেয়েছি ছোটবেলায়, এবং এটা যদি নেটিভ ল্যান্ড আমরা বলতে পারি, এশিয়া, সাউথ ইস্ট এশিয়া। প্রথমে এই ফলটাকে পোর ম্যানস ফুড বলা হতো। 21st সেঞ্চুরির মাঝামাঝি সময় থেকে এই ফলটা আয়ুর্বেদিক গুণাগুণ এবং মেডিসিনাল কিছু প্রপার্টিস কারণে এই ফলটা ধীরে ধীরে প্রচলন হতে থাকে, এবং এটা পরবর্তীকালে বিভিন্ন যে এশিয়ান কান্ট্রি আছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, এসব জায়গাতেও প্রচলন হতে থাকে ফলটা। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন ফলটার কথা বলছি। এই যে দেখতে পাচ্ছেন বেল, বেল এর কথাই আমি বলছি। এবং এর যদি ক্লাইমেট আমি বলতে চাই, এটা যেহেতু একটা হার্ডি ফল, হার্ড নেচারের কারণে যে কোনো জলবায়ুতে এই গাছটা হতে পারে, কিন্তু মেনলি যেটা লাগবে সাবট্রপিক্যাল ক্লাইমেট, অর্থাৎ তাই গরমকালটা হতে হবে হট এবং ড্রাই, এবং শীতকালটা একটু মাইল্ড হলে এই বেল গাছ বেড়ে ওঠার জন্য খুব ভালো। বেল এমনই একটি ফল, যে কোনো মাটিতে বেল হতে পারে, যেমন পাথুরে মাটি, বালি মাটি, তার সঙ্গে কাদাতেও বেল গাছ হয়ে থাকে। কিন্তু বেল গাছের জন্য যে আদর্শ যেটা মাটি, সেটা অবশ্যই ওয়েল ড্রেন্ড হতে হবে। ওয়েল ড্রেন মাটির সঙ্গে সঙ্গে এমন মাটি বেলের জন্য ভালো যেখানে যে দোঁয়াশ মাটি, যেখানে বালির পরিমাণটা একটু ভালো আছে, এবং যে পিএইচ ভ্যালু মাটির সেটা হচ্ছে 5 থেকে 8 হলে খুব ভালো বেলের জন্য। বেলের জন্য খুব অল্প পরিমাণে জলের প্রয়োজন হয়, কিন্তু রেগুলার বেসিসে ফলের গ্রোথের জন্য জল দিতে হবে, বেশি করে জল দিতে হবে। এবং গরমকালে যে জলটা দিতে হবে সিজন অনুযায়ী সে জলটার চেঞ্জ হবে। যেমন শীতকালে আমরা সপ্তাহে 2 বার জল দিতে পারি বেল গাছের জন্য, এবং যে মনসুনের সময় আমাদের জল না দিলেও চলবে বেল গাছে। বেল ফুল সানলাইট বা হাফ শেডও হতে পারে, যেমন এখানে দেখছেন। কিন্তু বেলের জন্য যেটা, যেটা ছোট থাকলে, বেল গাছ যখন ছোট আছে সেই সময়টা ফুল সানলাইটে রাখলেই ভালো। এবার বলি বেলের জন্য আমরা কেমন ফার্টিলাইজার ইউজ করতে পারি। বেলের জন্য আমরা গোবর সার ইউজ করতে পারি, পাতা সার, ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারি এইগুলো। কিন্তু বেলের জন্য কেমিক্যাল যে ফার্টিলাইজার, সেটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করলেই ভালো। বেল হলো গ্রেট সোর্স অফ এনার্জি, এবং আমাদের স্বাস্থ্যের গুণাগুণ বজায় রাখতে বেল অতুলনীয়, যাকে বলতে পারি। যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে, হার্টের সমস্যা, লিভার, কিডনি, এদের এইসব সমস্যা যাদের আছে, ফুসফুসের যাদের সমস্যা আছে, এবং যাদের পাইলসের সমস্যা আছে, তারা বেলে খুব উপযোগিতা পেতে পারে। এবার আসি রিলিজিয়াস এসেন্স কী আছে বেলে। আমরা সবাই জানি যে লর্ড শিবার পুজোয় আমরা বেল পাতা পেয়ে থাকি, ইউজ করে থাকি, এবং অনেকেই বলে থাকেন যে ভগবান শিব নাকি বেল পাতাতেই তুষ্ট হন। তাছাড়া যে ভগবান শিবের হাতে যে ত্রিশূল থাকে, বেলের যে পাতার শেপ হয় সেই ত্রিশূলটা সিম্বলাইজ করে বেলের পাতার, যেটা তার সঙ্গে সঙ্গে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থীতে বেল খুব উপযোগী, এগুলো কাজে লাগায়। বেলের কিছু আদার এসেন্স নিয়ে বলতে চাই। বেলের যে মূল হয়, সাপে কামড়ালে সেই মূল বেটে খাওয়ানো হয় অনেককে, এটা অনেকেই করে থাকেন। এবং যে বেল, যে ফুল হয় বেলের ফুল, আমাশয়ের উপশম হিসাবে অনেকে ব্যবহার করে থাকে। আশা করি আজকের যে ভিডিওর ইনফরমেশানগুলো আমি প্রোভাইড করার চেষ্টা করলাম আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের চ্যানেল গার্ডেনার্স গাইডস দেখতে থাকুন। আরও ভবিষ্যতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনারা পাবেন, ভালো লাগবে আপনাদের অবশ্যই।